असलामुअलैकुम फ्रेंड्स, वेलकम टू माय चैनल पिंकी किचन। आज पिंकी किचन निजे चैनल ब्लॉग बनिए छे, देखून खिचड़ा आछे, मजारे उस आछे, आज आमार दादा शशुर आसरे दादा पीर साहेब ओनार जलसा आछे, बार्षिक जलसा बा उस तो उस लेगे छे। उसे देखून दादा पीर साहेबेर मजार शरीफ कि सुंदर भालो करे सजानो हयेछे, पैंडल लेगे छे, उत्सवे जलसा हबे, मिलाद हबे, रात भर हबे। तो এখানে দেখে নিন কত সুন্দর ভালো করে আজ সব জিয়ারত করতে আসবেন। তো আমি ওনার বৌমাই আছি, মানে ছেলের বৌমা, তো ইনি আমাদের বাড়ির আনবান সান আছেন। তো সব কাজে আগে প্রথমে এনাকে আমরাই করি। তো এনার বার্ষিক জলসা আছে, আজ জলসা হচ্ছে, জলসায় তাবারক বানবে, খিচড়া বানবে, বাসমতি চালের মানে খিচড়া বানবে, খিচড়াও বানাবো, আমি বাবুর্চির সঙ্গে থাকবো। বাবুর্চি আছে, আমি বানাবো না, বাবুর্চি বানাবে, কিন্তু আমি সঙ্গে থাকবো, আমি ব্লগ বানাচ্ছি। আপনাদের ভালো লাগলে, যে ভালো লাগবে বাবা মনে করেন যদি কি বাঙালি বাবার মাজারে জিয়ারত করতে যাব, তো আসতে পারেন। এটা হয় রোজার এক সপ্তাহ আগে, শবে বরাতের পরে, রোজার এক সপ্তাহ আগে হয়। আমার একটু এটা ছাড়তে দেরি হয়েছে, কারণ বাচ্চাদের পরীক্ষা আছে, তো তাই ছাড়তে একটু দেরি হয়ে গেছে, তার জন্য সরি, টাইমে ছাড়তে পারছি না। এবার আমি ছাড়ছি, দেখুন কী সুন্দর উপরে প্যান্ডেল হয়েছে, সাজানো হয়েছে। এবার আমি এদিকে দেখুন খানা বানানো হচ্ছে, খিচড়া বানবে আলু আর চাল দিয়ে, বাসমতি চাল দিয়ে, আছে গোবিন্দভোগ চাল, চাল দিয়ে খিচড়া হবে, ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে। দেখুন বাবুর্চি রান্না করছে, কিন্তু আমি ব্লগ বানাচ্ছি, আমি একটু হেল্প করছি বাবুর্চির সঙ্গে। আমি ভাবলাম একটু হাত হাত খুন্তি চালিয়ে দিই। তো এখানে চাল ভিজতে দেওয়া হচ্ছে, আগে চাল ভিজতে দিতে হয়। আর এখানে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, দেওয়া হচ্ছে আদা রসুন একটু পানি দিয়ে পাতলা করে দেওয়া হচ্ছে। এবার যত গরম মশলা আছে, তেজপাতা, ডালচিনি, লং, ছোটো এলাচ, বড়ো এলাচ, কাবাব চিনি সব একসঙ্গে দেওয়া হচ্ছে। বাবুর্চি যেগুলো যেগুলো দিয়েছে ওগুলোই ঢেলে দেওয়া হলো। হয়ে গেছে মশলা, গরম হয়ে গেছে, পেঁয়াজের সঙ্গে আদা রসুন পেস্টও গরম হয়েছে, ছেড়ে গেছে। এবার পানি দেওয়া হবে পরিমাণ মতো, চাল আছে 17 কিলো, আর ডাল আছে 2 কিলো, আলু আছে 5 কিলো। তো সব মিলিয়ে যেরকম পানি লাগবে বাবুর্চি ওরকম পানি দিচ্ছেন, আমি হাতান দিয়ে চালাচ্ছি বা কষাচ্ছি। দেখুন বেশ ভালো লাগছে, সেন্টও ভালো ছাড়ছে। এবার দেয়া হবে লবণ, স্বাদ মতো লবণ দেয়া হবে খিচড়াতে, যতটা লাগবে। আগে একটু কমই দেওয়া হবে, আবার পরে এটা টেস্ট করে দেখে নেওয়া হবে, কম হলে আবার দেয়া যাবে, বেশি হলে তো খাওয়া অসুবিধে হয়ে যাবে, তাই একটু কমই দেয়া হলো। আপনারাও দেখ এইরকমভাবে বানাবেন, এটা বাবুর্চির পদ্ধতিতে বানানো হচ্ছে, আমার চ্যানেলে আমি নিজে বানিয়েছি, যেটা এটা অন্যরকমভাবে বানিয়েছি, আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে পিঙ্কি কিচেন। আর এখানে এটা বানছে বাবুর্চি বানাচ্ছে, আমি চালাচ্ছি কষাচ্ছি, একটু হাতা দিয়ে চালাতে বেশ ভালো লাগছে। এবার একটু চাপা দিয়ে দেওয়া হবে, পানিটা একটু ফুটবে, চাল ওদিকে ভিজতে দেওয়া আছে, চাল ধোয়া হবে হাত দিয়ে ভালো করে, আমি ধুচ্ছি ভালো করে হাত দিয়ে, রোগড়ে রোগড়ে চালটাকে ভালো করে ধুয়ে নেওয়া হবে 2-3 পানিতে। দেখুন চাল দেওয়া হচ্ছে, বা এই বাঙালি বাবার মাজার প্রত্যেক বছরেই উরুস হয়, উনি আসলে বাঙালি আছেন, দেশেরই মানে হাওড়া জেলার আছেন, বাগনানের, কিন্তু এখানে উনি স্থানান্তরিত হয়েছিলেন, এখানে উনি পীর সাহেবের মাজার, ওনার বাড়ি সব এখানেই আছে, আমরা ওনার বাড়িরই আছি মেম্বার। চাল এদিকে ধুয়ে শুকতে দেওয়া হয়েছে, চালটা পানি ঝরতে দেওয়া হয়েছে, এদিকে দমে দেওয়ার জন্য, জোর আঁচ লাগাবার জন্য চুলো বানানো হচ্ছে ইট দিয়ে, বাবুর্চি বানাচ্ছে, তার সঙ্গে আমি হেল্প করছি আর কি। শুধু স্টোভে হবে না, গ্যাস স্টোভে হবে না, এত বড় দেগ তো, তাই বেশি করে জাল দিতে হবে, কাঠের জাল, সেই জন্য চুলো বানানো হচ্ছে। এদিকে পানি ফুটে গেছে ডেগেতে, চাপা খুলে দেখা হচ্ছে। এবার ডাল দেওয়া হবে, আগে থেকেই সেদ্ধ করে রাখা ডাল, ছোলার ডাল দেওয়া হচ্ছে, 2 কিলো ডাল আছে, খুব সেদ্ধ হবে না, মানে 50% সেদ্ধ করে রাখা আছে, ওইটা দেওয়া হলো।
দিয়ে একটু ভালো করে হাতা দিয়ে চালিয়ে দেবো বা কষিয়ে দেবো, যেটা বলেন আর কি, চালানো বলা যায় কষানো বলা যায়। ভালো করে চালিয়ে দিই, একটু ভালো করে চালাতে হবে ডেকে, তো চালাতে বেশ মজা লাগছে। কোনোদিন এত বড় ডেকে রান্না করিনি, প্রথমবার ট্রাই করছি, তাই ভালো লাগছে চালাতে। এবার চাল দেয়া হবে, বাবুর্চি চাল ঢালছে, আমি হাতা দিয়ে একটু হেল্প করে দিচ্ছি। চালটা পানি ঝরানো হয়ে গেছে, ধুয়ে রেখে পানি ঝরানো হতে দেওয়া হয়েছিল। সব চালটা এবার দেয়া হয়ে গেল আস্তে আস্তে সব, এবার চালাতে হবে খুব ভালো করে। আমি যতক্ষণ বাবুর্চি চাল ডালছে আমি ততক্ষণ চালাচ্ছি, আবার বাবুর্চি চালাবে, একটু হাতা দিয়ে ভালো করে কষাচ্ছি, বড় দেখ তো একটু চালাতে অসুবিধে হচ্ছে আমার, বাবুর্চিদের তো হবে না, ওনাদের অভ্যাস আছে। ওদিকে এবার বাবুর্চি চালাবে, আমি এদিকে স্যালাডটা কেটে নেবো। দেখুন স্যালাড কাটা হচ্ছে, শশা কেটে নিয়েছি, গাজর কাটছি, শশা গাজর এগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচিয়ে নেবো। দেখুন কাটছি, ভালোভাবেই কাটা হচ্ছে, বেশ ছুরি দিয়ে কি সুন্দর কাটছি, পাতলা পাতলা স্লাইসে পেঁয়াজ কাটা হচ্ছে। এই কাটাটা আমি আগে জানতাম না, তবে বাবুর্চি আমাকে শিখিয়ে দিয়েছে। আবার এদিকে একবার আমি চালাবো, এদিকে স্যালাড কাটা হয়েই গেছে, এদিকে একবার চালিয়ে দিচ্ছি। ওদিকে বাবুর্চি উনুন ধরিয়ে দিয়েছেন, ওখানে উনুনে এখানে মানে ইটের যে চুলো বানানো হয়েছে ওতেই ট্রান্সফার করা হয়েছে, মানে স্টোভে এটা হবে না, ফোটবার সময় জোর জ্বাল দিতে হবে, তাই জোর জ্বালের জন্য ইটের চুলোতে বসানো হয়ে গেছে, এবার ওখানেই চালানো হচ্ছে। দেখুন লাকড়ি জ্বলছে, কাঠ মানে লাকড়ি মানে কাঠ জ্বলছে, বাংলা হিন্দি হয়ে যায়। আপনারা আমার চ্যানেলে আমি আগেই বলেছি আমি একটু হিন্দি বাংলা দুই ভাষী আছি, মানে খিচুড়ি ভাষা আমাদের বাড়িতে হয়ে গেছে আর কি, ওই ভাষাটাই বেরিয়ে যায়, আপনারা বুঝে যাবেন নিশ্চয়ই, আজকাল সবাই জানে হিন্দি, সবাই জানে কমন ভাষা। তো তো যাই হোক, আলু দেয়া হলো, আলুটা আগে থেকে তেলে ভেজে রাখা হয়েছিল, সে আলুগুলো দেয়া হলো। এবার একটু পানি উঠিয়ে নেওয়া হবে, যদি লাগে প্রয়োজনে সেটা দেয়া হবে, কেন একটু বেশি পানি দিয়ে এটা করা হয়েছে, তবে এটা উঠিয়ে নেওয়া হচ্ছে সেই জন্য। এটা তুলে নেওয়া হলো, ছেঁকে মশলাগুলো আবার দিয়ে দেওয়া হবে, পানিটা রেখে দেওয়া হবে, প্রয়োজনে ব্যবহার হবে গরম পানি। বেশ ভালো করে চালাতে, এবার বাবুর্চি চালাবে, আমি একটু চালিয়ে নিই, লাস্টে বাবুর্চি চালাবে। আমার চালানোটা ভালো লাগছে কি কমেন্টস করে বলবেন, আপনারা এইভাবে বানাবেন খাবেন খিচড়া বানিয়ে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের মন গেলে যদি ভাবেন যে বাঙালি বাবার মাজারে যাদেরকে ভালো লাগে আসতে জিয়ারত করতে, তারা চাইলে আসতে পারেন, গ্রিডিতে আছে, ঝাড়খণ্ড গ্রিডি ভান্ডারডি, বাঙালি বাবার মাজার রোড বললেই এসে যাবেন, একদম রোডেতেই আছে, বাড়িতেই আছে মাজারটা। এবার লঙ্কা দেওয়া হলো, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, দিয়ে চাপা দেওয়া দেওয়া হবে। এবার দেখুন পানি শুকিয়ে গেছে, তলায় একটু পানি আছে খিচড়ায়, এটা দমে দেওয়া হবে, তাই আবার ওই জোর আঁচ থেকে সরিয়ে নিয়ে কম আঁচে দেওয়া হলো। দেখুন খিচড়া রেডি হয়ে গেছে। আমার ব্লগ ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন। দেখুন তাবারক রেডি হয়ে গেছে স্যালাডের সঙ্গে। আল্লাহ হাফিজ।